आसनसोल के SDO ऑफिस में शनिवार को एक हाई कमेटी मीटिंग बुलाया गया, जिसमें SDO, NHAI, PWD, पुलिस अधिकारी सहित अन्य कई सरकारी अधिकारी भी मौके पर उपस्थित थे, जहां आसनसोल सब डिवीजन में जितने ब्रिज हैं उनकी हालत पर चर्चा की गई। साथ ही नेशनल हाईवे में जितने भी ब्रिज हैं उसकी रिपेयरिंग का कार्य जल्द से जल्द शुरू होने का निर्देश दिया SDO ने। আমাদের এর আগেও একটা মিটিং হয়েছিল, ব্রিজগুলো পুলিশের থেকে অফিসাররা ছিলেন। আমাদের আসানসোল সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে যে ব্রিজগুলো আছে সেটা নিয়ে একটা পর্যালোচনা হলো। মোটামুটি আমাদের এখানে বেশিরভাগ ব্রিজ ঠিকই আছে, ছোটোখাটো মাইনর রিপেয়ারিং যা ছিল গত মিটিংয়ের পর অনেকটা কাজে গিয়েছে। একটা বড় সমস্যা আছে, গারুইতে রেলের রেললাইনের উপরে একটা NHAI ব্রিজ হচ্ছে, ওটা অনেকদিন ধরে এনেছে, সময় নিচ্ছে। তো পুলিশের পক্ষ থেকে এটা নিয়ে একটা চিঠি করা হয়েছে আমাদেরকে। আমরা NHAIকে বলেছি, NHAI বলছে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে। তো আমরা NHAIকে বলেছি অ্যাজ আর্লি অ্যাজ এটা কমপ্লিট করার জন্য, এবং ওখানে পুলিশের সাথে কোঅর্ডিনেট করে ওখানে সেফটি মেজার্স যা নেওয়ার সেটা নেওয়ার, কারণ ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এর বাইরে আমাদের তপসি বা NH60 উপরে দু তিনটে ব্রিজ ছিল, সেগুলো বেশিরভাগই ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে।